পৃথিবীর সব সৃষ্টি এক রহস্যের আধার। সভ্যতার ক্রমবিকাশে মানুষ শুধু নিয়োজিত হতে পেরেছে সৃষ্টির পরিচর্যায়। একজন শ্রেষ্ঠ সন্তানের প্রধান নিয়ামক একজন সচেতন মা। মা, আমি পরিপুষ্ট হই তোমার স্পন্দন, বিশ্বাস, সুস্থ চেতনা আর নিবিড় মমতায়। আমার সুস্থ ভবিষ্যৎ তোমার হাতে। যখন থেকে প্রাণের অস্তিত্ব শুরু হতে থাকে আরেকটি প্রাণে, প্রকৃতির আলো বাতাস, মাতৃবিজ্ঞান আর যুগের দাবি সব কিছু একসঙ্গে জানান দেয়, আমি মা হতে চলেছি। চৈত্রী সপ্তাহের আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের আয়োজন, এবং শুরুতেই বরাবরের মতোই আমরা দেখে নেব যে এই সপ্তাহে গর্ভে শিশুটি কত বড় হয় এবং কেমন থাকে। এই সপ্তাহে যেসব মায়েরা পা দিলেন তারা অনেকটাই স্বস্তি বোধ করতে পারেন, কারণ এরপর হতে যে কোনো সময় আপনার শিশু পৃথিবীতে আসলে তার বেঁচে থাকতে তেমন সমস্যা হবে না। আগের সপ্তাহগুলোতে বাচ্চা যে অবস্থানে থাক না কেন, এখন প্রায় সব বাচ্চাই স্বাভাবিক অবস্থানে, অর্থাৎ মাথাটা নিচের দিক দিয়ে থাকে। এখন আপনার শিশু লম্বায় প্রায় 18 ইঞ্চির মতো এবং ওজনে প্রায় 5 পাউন্ড। এখন আপনার শিশু ত্বকের নিচে কিছুটা চর্বি জমা হয়, যা তাকে জন্মের পর তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে। আর ত্বকের উপরে ভার্নিক্স নামের মোমের মতো এক ধরনের আবরণ থাকে যা বাচ্চার ত্বককে রক্ষা করে। আপনার বাচ্চার ফুসফুস এখন পৃথিবীর বাতাস থেকে নিঃশ্বাস নেবার জন্য পুরোপুরি তৈরি। আজ এ পর্যন্তই, চোখ রাখুন আগামী সপ্তাহে। সুন্দর একটা ডকুমেন্টারি দেখলাম আমরা, এবং দেখলাম যে আসলে 34 সপ্তাহে শিশু কত বড় হয়। কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের কোলজুড়ে আসতে যাচ্ছে একটি সুন্দর ফুটফুটে শিশু। এবং মানব শিশুর একটি অবাক কাণ্ড যে বেশ বিশেষ যত্নের প্রয়োজন পড়ে জন্মের পরপর। আর তাই আমরা কিন্তু যারা মা আছি এবং যারা শেষের দিকে সপ্তাহগুলোতে অনেক উদ্বিগ্ন থাকি, চিন্তা করি যে শিশু হলে শিশুকে কী করবো, দুটো কাঁথা তৈরি করবো, এই করবো, সেই করবো, তো আজ তোমরা যারা টেলিভিশন সেটের সামনে আছো ঝটপট করে কাগজ কলম নিয়ে চলে এসো, কারণ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন শিশু বিশেষজ্ঞ, যিনি আমাদেরকে বলবেন যে কী করে জন্মের পরপর সন্তানের যত্ন নিব আমরা। তোমরা লিখে রাখবে কেন, কারণ কি আমরা যখন কিছুদিনের মধ্যে আমরা ডেলিভারিতে যাব, তখন হয়তো নর্মাল হবে বা সিজার হবে, একটা স্ট্রেস যাবে আমাদের উপর দিয়ে, তখন হয়তো এই কথাগুলো তোমার মনে নাও থাকতে পারে। আর তাই ছোট্ট একটা কাগজ বা কলমে কলম এনে তুমি লিখে রাখো যে কীভাবে কীভাবে আমরা যত্ন নিব। যে কোনো কোয়েশ্চেন তোমাদের থাকলে তোমরা পরবর্তীতে আমাদেরকে পাঠাবে। আশা করি তুমি ডেলিভারিতে যাওয়ার আগে সেই প্রশ্নের উত্তর আমরা তোমাদের টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেবো। তৈরি সবাই আশা করি? চলো তাহলে পরিচিত হয়ে নিচ্ছি উপস্থিত ডাক্তারের সঙ্গে। শিশু বিশেষজ্ঞ অধ্যাপক তাহমিনা বেগম আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং বরাবরের মতো আমাদের বন্ধু ডাক্তার ডক্টর কাজল কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন, আপনাকেও সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। প্রথমে আপা, আপনার কাছে সরাসরি আমি চলে যেতে চাই যে বাচ্চা ডেলিভারি যখন হয় আর কি, তখন তো আমরা জানি যে যারা আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তারা সবসময় আমাদেরকে বলে থাকেন যে একজন শিশু বিশেষজ্ঞ আমরা রাখতে চাই, একজন বিভিন্ন রকমের ডাক্তারদের একটা গ্রুপ তৈরি করেন, একটা টিম তৈরি করেন, তো সেখানে শিশু বিশেষজ্ঞ থাকাটা কতটা জরুরি? যে সমস্ত বাচ্চা বাড়িতে ডেলিভারি হয় সেখানেও একজন কমিউনিটি হেলথ কেয়ার আমরা রাখতে চাই, এবং হাসপাতালে ডেলিভারি হলেও সেখানে একজন শিশু বিশেষজ্ঞের উপস্থিতি দরকার। এই জন্য যে একটা বাচ্চা পৃথিবীতে যখন মায়ের পেটের থেকে পৃথিবীতে আসে, তখন এই বাচ্চাটা স্বাভাবিকভাবে বাচ্চাটা কাঁদে। কাঁদে মানে, কান্না মানে হচ্ছে শ্বাস নেয়। শ্বাস নেওয়া হচ্ছে যে তার সমস্ত শরীরে অক্সিজেন ছড়িয়ে যায়, জীবনের প্রথম সূচনাটাই হচ্ছে কান্না এবং শ্বাস নেওয়া। কিন্তু কোনো কোনো বাচ্চা জন্মের পরে কাঁদে না কোনো কারণে, সেটা মায়ের কারণে হতে পারে, গর্ভে কোনো সমস্যার জন্য হতে পারে, অথবা বাচ্চার নিজস্ব কোনো সমস্যার জন্য হতে পারে। সেই ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ থাকলে ওই বাচ্চাটাকে কাঁদাতে সাহায্য করে। যদি 4 মিনিটের মধ্যে বাচ্চাটা না কাঁদে, তাহলে এই বাচ্চাটার ব্রেনের কিছু স্থায়ী সমস্যা হয়ে যায় এবং পরবর্তীতে বাচ্চাটা মানসিক এবং শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই বাচ্চাটা সুস্থ আছে কি না, জন্মগতভাবে কোনো ত্রুটি আছে কি না, সেটা দেখার জন্যও কিন্তু একজন শিশু বিশেষজ্ঞ থাকার দরকার আছে। যেহেতু আপনি বলছেন যে শিশু বিশেষজ্ঞ আমরা রাখতে চাচ্ছি, তার নিজস্ব প্রিপারেশন কী কী থাকবে? এটা তো যে কোনো হাসপাতালে, প্রতিটা হাসপাতালে যেখানে ডেলিভারি রুম সেখানে এই সেট আপটা কিন্তু করা আছে এবং করা থাকতেই হবে। কারণ হচ্ছে ওখানে আমরা একটু আগে বললাম যে বাচ্চা যদি
যদি না কাঁদে তাহলে তাকে কিছু কাঁদাতে হবে, তার জন্য কিছু কিছু যন্ত্রপাতির দরকার আছে, যেমন একটা আম্বু ব্যাগ, একটা অক্সিজেন মাস্ক, তারপর একটা স্টেথোস্কোপ লাগে, যেটা যে বাচ্চা হার্ট বিট দেখার জন্য যে হার্টটা ঠিক মতন বিট করছে কিনা, জন্মগতভাবে হার্টে কোনো সমস্যা আছে কিনা, তারপরে কিছু ওষুধের প্রয়োজন। ওষুধ খুব বেশি লাগে না, তবুও আমরা রাখি যে প্রয়োজন হলে আমরা যেন ব্যবহার করতে পারি। একটা ইঞ্জি টিউব, এটা দিয়ে দেখতে হয় যে পায়খানার রাস্তাটা ঠিক মতন আছে কিনা। এছাড়া একটা ওয়ার্মার রাখতে হয়, যে যেখানে যার মধ্যে রেখে বাচ্চাটাকে একটু পরিষ্কার করতে হয় উত্তাপ, কারণ মায়ের পেটে বাচ্চা থাকে একটা উত্তাপের মধ্যে থাকে। বাচ্চাকে মাঝে মাঝে দেখা যায় নাকের কাছে একটু অক্সিজেন দেয়া হয় দু একটা হসপিটালে দেখা যায়। এটা অ্যাকচুয়ালি এটা আসলে প্রয়োজন নাই। বাচ্চা যদি হয়ে কাঁদে সাথে সাথে, হ্যাঁ, কান্না মানে হচ্ছে, একটু আগে আমি আপনাকে বলেছি যে কান্না মানেই হচ্ছে যে বাচ্চা অক্সিজেন নিচ্ছে, হ্যাঁ, অক্সিজেন লাংসটা এক্সপানশন হচ্ছে, লাং ফুলে যাচ্ছে এবং লাংসে অক্সিজেন ঢুকছে। কিন্তু যদি বাচ্চা না কাঁদে সেই ক্ষেত্রে আম্বু ব্যাগ দিয়ে, আম্বু ব্যাগের পিছনে আমরা অক্সিজেন লাগিয়ে, আমরা অক্সিজেন দিয়ে আমরা আম্বু ব্যাগ দিয়ে মুখে চাপ দিতে পারি, যাতে করে বাচ্চার অক্সিজেনটা এক্সট্রা অক্সিজেন না যদি নিজের থেকে না নেয়। যখন মার সঙ্গে তার একটা নারীর সম্পর্ক থাকে, পৃথিবীতে আসলো এবং নারীটা কেটে দেওয়া হলো এবং বেশ কিছুদিন দেখা যায় সেই নাভিটা অনেকক্ষণ বেঁধে রাখতে হয়, এই হয় সেই হয়, বিভিন্ন রকমের প্রেজুডিস আছে। আমি একেবারে সায়েন্টিফিক্যালি জানতে চাই আমার মায়েদের জন্য যে নাভিটা নিয়ে তারা কি করবে। নাভিটা কাটার পরে অনেকেই কিন্তু আগে আগে যেটা করতো গোবর বা মাটি পুড়িয়ে দেওয়া হতো, এগুলো এখন করে না। এখন আমাদের এখন এখন আমাদের মায়েরা অনেক সচেতন, আমি বলবো যে অনেক সচেতন, কিন্তু তারপরেও কখনো কখনো একটা হয়তো অ্যান্টিসেপটিক মলম দিচ্ছে বা কোনো কিছু তেল দিচ্ছে, সরিষার তেল লাগাচ্ছে বা গরম শেক দিচ্ছে। প্রায়শই নানি দাদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে একটু শেক দিব কি লাগাবো। হ্যাঁ, আমরা বলি যে নাভি কেটে দেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা এটাকে নাভি থেকে খোলা রাখেন, নাভিতে কোনো কিছু লাগানোর দরকার নাই, এটা 4-20 দিনের মধ্যে আপনাপনি নাভিটা পড়ে যাবে। কাজল ভাই, আমরা হসপিটালে থাকতে হয় কতদিন স্বাভাবিক ডেলিভারি? স্বাভাবিক প্রসব হলে 2 দিন থাকতে হয় সর্বোচ্চ, আর ঝামেলা না থাকলে, আর যদি অপারেশন করে বাচ্চা হয় তাহলে সর্বোচ্চ 3-4 দিন থাকতে হয়। ভিটামিন কে এটা বাচ্চাকে মুখে খাইয়ে দিতে হয়, 1 নম্বর এটা টিকা না, কিন্তু এটা এই ভিটামিনটা বাচ্চা শরীরে থাকে না বলে এটাকে আমরা বাচ্চাকে খাইয়ে দিই। আর টিকা বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিসিজি টিকা। বিসিজি টিকা জন্মের পরপরই বাচ্চাকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার আগে বিসিজি টিকাটা দেওয়া দরকার। বিসিজি হচ্ছে আপনি জানেন যেটা টিবি রোগের প্রতিষেধক। বাড়িতে যে বাচ্চারা হচ্ছে তাদেরকে কিভাবে বিসিজি টিকাটা, তাদেরকে আমরা এটা অলরেডি আমাদের গভর্নমেন্ট পলিসি হচ্ছে এটা যে সমস্ত বাচ্চা বাড়িতে ডেলিভারি হয়, হোম ডেলিভারি, তাদেরকে জন্মের পরপর এবং 14 দিনের মধ্যে যে কোনো নিকটস্থ যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে আসতে হয়, আসার কথা বলা হয়েছে এবং সেখানে টিকা দেওয়ার কথা বলা হয়। কোনো কোনো বাচ্চা নিশ্চয়ই আছে যারা শ্বাস প্রশ্বাস নিতে পারে না সহজভাবে, তো সেই বাচ্চাদেরকে আপনি কিভাবে, সময়ের আগে যেগুলো বাচ্চা পৃথিবীতে চলে আসে, প্রিম্যাচুর বেবি যারা পৃথিবীতে আসার জন্য তৈরি হয় নাই, তারা পৃথিবীতে এসে শ্বাস নিতে পারে না, অপরিপক্ক শিশু যেটা আমরা বলি প্রিম্যাচুর বেবি, যাদের ওজন কম থাকে, স্বল্প ওজনের বাচ্চা, অথবা যদি টুইন বেবি থাকে, টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট থাকতে, মানে 3টা বাচ্চা হলো 2টা বাচ্চা হলো, সেই বাচ্চাগুলো সঙ্গত কারণে তারা ছোট হয়। মায়ের যদি ডেলিভারি যদি অনেকক্ষণ থাকে, যেটা আমরা প্রলম্বিত প্রসব বলি, যে অনেকক্ষণ যদি তার লেবার টাইম থাকে, 3-4 দিন ধরে ব্যথা হচ্ছে কিন্তু ডেলিভারি করানো হয় নাই, এটা বাড়িতে হয়, সেই ক্ষেত্রে বাচ্চা স্বাভাবিকভাবে যে মায়ের পেটের থেকে বাচ্চা একটু শ্বাসকষ্ট হতে থাকে, আচ্ছা, যে মায়েরও কষ্ট হয় বাচ্চারও কষ্ট হতে থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো পৃথিবীতে এসে সাথে সাথে কাঁদে না, তখন আমাদেরকে চেষ্টা করতে হয় বাচ্চাকে জন্মের পরে পরে কাঁদাতে। এটা কীভাবে আপনারা এই চেষ্টা, এটা আমাদের কাছে আছে যে আম্বু ব্যাগ আছে, একটা ছোট্ট একটা যন্ত্র, এটা দিয়ে বাচ্চার মুখের কাছে, মানে একটা বাচ্চার ঘাড়টাকে একটু এক্সটেন্ড করে মুখের কাছে ধরে আম্বু ব্যাগ দিয়ে, পিছনে অক্সিজেন যদি সাপোর্ট থাকে তাহলে ভালো, না হলে শুধু আম্বু ব্যাগ দিয়ে আমরা চাপ দিই, অক্সিজেন বাইরে থেকে অক্সিজেন দিতে সাহায্য করি, আর তারপরেও যদি শ্বাস না নেয় তাহলে আমরা হার্ট, মানে হার্টে একটা মেসেজ করতে বলি, আমরা বলি এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ, এটা দেই। তারপরেও যদি বাচ্চা না কাঁদে তাহলে তখন আমরা ইন্টিউবেট করতে হয়, ইন্টিউবেট করতে হয়, এটা যে একটা বাচ্চা শ্বাসনালীর মধ্যে সরাসরি একটা যন্ত্র ঢুকে বাইরে থেকে অক্সিজেন দিয়ে আমরা আম্বু দিয়ে চাপতে হয়, এবং সেই ক্ষেত্রে খুব দ্রুত বাচ্চাটাকে যেখানে স্পেশাল কেয়ার বেবি ইউনিট আছে সেখানে বাচ্চাটাকে পাঠিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এবারে একটু পজিটিভ গল্প শুনতে চাই, আর তা হচ্ছে যে
কি করে বুঝবো যে আমার একটি সুস্থ সন্তান হয়েছে, বা আপনি কি করে বুঝবেন যে বাংলাদেশে একটি সুস্থ নাগরিক এলো? এটা বাচ্চার প্রথম কথা, আমরা এক নম্বরে আমরা ধরি বাচ্চার ওজন। 2.5 থেকে 4 কেজি হচ্ছে নর্মাল, 2.5 কেজি কম হলে আমরা বলি যে বাচ্চার স্বল্প ওজন, আবার 4 কেজির উপরে বেশি হলে আমরা বলি যে ম্যাক্রোসোমিক বিবি, বড় বাচ্চা। হ্যাঁ আমরা, তবে এই কথাটা ঠিক না যে বাচ্চাকে, যেটা অনেক কাল থেকে চলে আসছে যে গর্ভবতী মাদেরকে খাবার দেয় না, খাবার কম দেয় যে বাচ্চা যাতে ছোট হয়, প্রসব যাতে সহজ হয়, এটা কিন্তু একদমই ঠিক না, একেবারেই ঠিক না। সেক্ষেত্রে বাচ্চা মাও অপুষ্টিতে আক্রান্ত হয়, এবং বাচ্চা যে গর্ভের গর্ভস্থ যে বাচ্চা, সেই বাচ্চাও কিন্তু ছোট হয় বলে, এবং এই বাচ্চাগুলো পৃথিবীতে কিন্তু সুস্থ হয়ে কিন্তু বেড়ে ওঠে না, এবং এই বাচ্চাগুলো অনেক সময় পেটেও মারা যায়। এটা আমরা কখনোই ডায়েটিং করতে বলি না, যে একটা বাচ্চা মা গর্ভবতী মাকে আমরা ডায়েটিং করতে বলবো, এটা আমরা কখনো করি না। কিছু কিছু কারণে বাচ্চার বাচ্চার ওজন একটু বেশি হতে পারে, বিশেষ করে মা যদি ডায়াবেটিক থাকে। হ্যাঁ, তাহলে বাচ্চা, আর মা যদি অনেক বড়সড় হয়, অনেক সময় বাচ্চা বড় হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা আপনি জানেন যে মা যদি ডায়াবেটিক থাকে, তাহলে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ডেলিভারি করাতে হবে, এবং সময়ের একটু আগে ডেলিভারি করিয়ে ফেলা ভালো, এবং জন্মের পরপর চেক করে দেখতে হবে যে বাচ্চার গ্লুকোজটা, সুগারটা কমে যাচ্ছে কি না, সেটা দেখতে হবে, এবং কেয়ারফুল থাকতে হবে যে এই বাচ্চাগুলোর একটা প্রবলেম হয়, যেটা যে বাচ্চার গ্লুকোজ কমে যায়। খুব জরুরি একটি বিষয় আপাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, আর তা হচ্ছে যে সন্তান তো হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি তাকে গোসল দিব নাকি দেব না? এটা একটা আমাদের দেশের আরেকটা প্রেজুডিস, এটা আরেকটা কুসংস্কার যে বাচ্চা তো নাপাক। হ্যাঁ, বাচ্চা নাপাক এবং বাচ্চা হওয়ার পরপরই গোসল দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে বাচ্চা, বিশেষ করে শীতকালে বাচ্চাকে তো মায়ের পেটে, একটু আগে আমি একটা কথা বলেছি যে মায়ের গর্ভে গর্ভে বাচ্চা এক ধরনের উষ্ণতার ভিতরে বাচ্চা থাকে, পৃথিবীর উষ্ণতা আরেক রকমের, হওয়ার পরপর যদি আরও ঠান্ডা পানিতে যদি বাচ্চাকে গোসল করানো হয়, তাহলে এই বাচ্চা নিউমোনিয়া হতে পারে। সেই জন্য কুসুম গরম পানিতে করায় না, কুসুম গরম পানিও আমরা কিন্তু বলি না। আমরা বলি যে একটা সুস্থ বাচ্চা যদি, মানে 2.5 থেকে 4 কেজি ওজনের বাচ্চা যদি হয়, তাহলে জন্মের 3 দিন পরে তাকে গোসল দেওয়া যেতে পারে। 3 দিন পরে, কিন্তু 3 দিনের নট বিফোর 3 ডেজ, 3 দিনের আগে কখনোই না। আর যদি স্বল্প ওজনের বাচ্চা হয়, 1.5 কেজি, 1.6 কেজি, সেই ক্ষেত্রে তো গোসল দেওয়া যাবে না, বাচ্চাকে গরমে রাখতে হবে আরো অনেক পরে। যদি ছেলে বাচ্চা হয় আপা, তাহলে অনেকেই দেখা যায় যে অপারেশনের পরপরই ওখানে মুসলমানি করিয়ে দেওয়া হয়েছে, আবার অনেকে বলেন যে না, আমরা মুসলমানি এখন করাবো না, এত ছোট অর্গান হয়তো কোনো অসুবিধা হয়ে যেতে পারে। ডাক্তার হিসেবে আপনি কোনটা সাজেস্ট করবেন? এটা নিয়ে আসলে দুটো চিন্তা আছে, যে কেউ বলে যে না, জন্মের পরপর করিয়ে দেওয়া ভালো, যখন হবে একসাথে শুকিয়ে যায়। হ্যাঁ, কিন্তু আবার অনেকে বলে যে না, কিছুদিন পরে, অনেক সময় জন্মের পরে বোঝা যায় না যে বাচ্চা কোনো ইনফেকশান আছে কিনা, মায়ের পেটের থেকে অনেক সময় ইনফেকশান নিয়ে আসতে পারে, বিশেষ করে যদি মায়ের পানি ভেঙে যায়, 12 ঘন্টার বেশি যদি পানি ভেঙে যায়, সেক্ষেত্রে বাচ্চাটার ইনফেকশান হওয়ার একটা চান্স থাকে। আমরা বলি যে কয়েকটা দিন ধৈর্য ধরেন, বাচ্চা একটু সুস্থ হোক, একটু স্টেবল হোক, তারপরে মুসলমানি করান। এটা 6 মাস বয়সে হতে পারে, 1 বছর বয়সে হতে পারে, কিন্তু যদি বাচ্চা, কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিসটা আছে যে 10 বছর হলে পরে মুসলমানি করানো, এটা বোধহয় একটা ঠিক না। এটা যেহেতু আমাদের বিধানে আছে, এটা করতে হবে, এটা করিয়ে দেওয়াটাই ভালো। কিন্তু কোনো বাচ্চা যদি দেখা যায় যে বাচ্চা প্রস্রাব করতে গেলে কষ্ট পাচ্ছে, একটু কান্নাকাটি করছে, বা প্রস্রাবের ফ্লোটা কম, ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে, বা বারবার প্রস্রাবের ইনফেকশান হচ্ছে, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব মুসলমানি করিয়ে দেওয়াটা ভালো। আচ্ছা, ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা দুটো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের সাদা সিক্রেশন অনেক সময় হয়, এবং বাবা মারা ভয় পেয়ে যান যে এটা কী হলো। কতটুক পর্যন্ত সিক্রেশন হলে বাবা মা নিশ্চিন্ত থাকবেন যে এটা স্বাভাবিক? এটা সিক্রেশন একটু হতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। যদি বেশি জমে যায়, তাহলে একটু তোলার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে একটু পরিষ্কার করে দেখ, গোসলের আগে একটু পরিষ্কার করে দিলেই এটা আমার মনে হয় এটা ঠিক হয়ে, কয়েকদিন পরে আপনারটি ঠিক হয়ে যায়। এবার আরও একটি প্রশ্ন করবো, যে জন্মের পরপর কতক্ষণ পর সন্তান পেশাব করলে বা পায়খানা করলে বুঝতে পারবো যে বাচ্চা সুস্থ আছে? আসলে আমরা 24 ঘন্টা দেখি, 24 ঘন্টার মধ্যে প্রস্রাব এবং পায়খানা, ইউজুয়ালি সব বেশিরভাগ বাচ্চা হচ্ছে 24 ঘন্টার মধ্যে প্রস্রাব এবং পায়খানা করে, আমরা 48 ঘন্টা পর্যন্ত দেখি। যদি বাচ্চা প্রস্রাব না করে,
তাহলে ধরে নিতে হবে বাচ্চা কম খাচ্ছে, সেক্ষেত্রে মাকে উৎসাহিত করতে হবে, মা বেশি করে খাবেন, বাচ্চাকে বারবার বুকের দুধ খাওয়াবেন। আর পায়খানা যদি না করে আর তার সাথে যদি দেখা যায় পেট ফুলে গেছে, তাহলে অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে বাচ্চার পায়খানার রাস্তা ঠিক আছে কিনা দেখার জন্য। একটা কিন্তু কমপ্লেক্স গ্রো করে যে বাচ্চা ঠিক মতো খাওয়া পাচ্ছে তো খাচ্ছে তো, এখান থেকে আমাদের উত্তরণের উপায় কি? কখনো তার শিশুর ক্ষুধা লাগলো কিংবা সে খাওয়াতে পারলো না ঠিক মতো, মানে তার বাচ্চার যত্ন ঠিক মতো হলো কিনা, এই জন্য সারাক্ষণ তো মায়ের টেনশন থাকবেই, এটা স্বাভাবিক ঘটনা একটা। আমরা যেটা মাকে বুঝিয়ে বলি যে আপনি তার প্রমাণ দেখবেন, আপনি ঠিক এক মাস বয়স পরে ওজন দেখেন, ঠিক তাহলে ওজনটা বাড়লো কিভাবে? আরেকটা বিষয় করে কিন্তু বাচ্চারা কিন্তু হওয়ার পরে কন্টিনিউয়াসলি কাঁদতে থাকে, এবং বাচ্চা যখন কাঁদে তখন মার মন কিন্তু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। প্রথম মায়েরা ধারণা করে যে হয়তো কম খাওয়া পাচ্ছে, এইজন্য প্রথম ধারণাটাই করে যে কান্না মানেই কম খাচ্ছে। আসলে কান্না তার সহজাত প্রবৃত্তি, কান্না দিয়ে সে অনেক কিছু বোঝাতে পারে, তার ঠান্ডা লাগছে কিনা, তার গরম লাগছে কিনা, কোথাও একটা ফ্যান ছাড়া আছে সেটা তার পছন্দ হচ্ছে না, কেউ একজন শব্দ করছে সেটা পছন্দ হচ্ছে না, কোনো কিছুর প্রতি তার এক্সপ্রেশন একটাই যে কান্না করে তাকে কিছু একটা জানাতে হবে। তো মা সবসময় ধারণা করে যে নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, যে ক্ষুধা লাগাও একটা কারণ কান্নার, কিন্তু সবসময় এটা কারণটা ঠিক না। পেটের ভেতরে যখন বাচ্চাটা থাকে বের হওয়ার পরে একটু ছোট হয়ে যায় প্রথমে, আর আশেপাশে সবাই হা হা করতে থাকে, আল্লাহ বাচ্চার ওজন কমে গেল, বাচ্চা চিকন হয়ে গেল, বাচ্চা ছোট হয়ে গেল, শুকিয়ে গেল, এটা হচ্ছে যে বাচ্চা মায়ের পেটের থেকে একটু, আমাদের শরীরে পানির যে একটা প্রপোর্শন আছে, আমাদের শরীরের মাংস পেশি পানি কি সবগুলো ওয়েল প্রপোর্শনড, একদম একদম খুব প্রত্যেকটা রেশিও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। বাচ্চার শরীরে একটু পানি বেশি থাকে, মায়ের কাছ থেকে পানি একটু বেশি পানি নিয়ে পৃথিবীতে আসে, জন্মের পরে সাত দিন পরে এই পানিটা আস্তে আস্তে কম, সাত দিন পর্যন্ত পানিটা কমতে থাকে, কমতে থাকে বলে ওজনও কমে, তারপরে আস্তে আস্তে আবার মায়ের দুধ যখন পুরোপুরিভাবে পাওয়া শুরু করে, বাচ্চা পৃথিবীতে যখন নিজেকে অ্যাডজাস্ট করতে পারে তখন থেকে বাচ্চার আবার ওজন বাড়তে থাকে। সুতরাং আমার মনে হয় এটাও খুব ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা ধরে নিই যে প্রথম এক সপ্তাহে হয়তো 100 গ্রামের মতো ওজন কমবে, আবার পরের সপ্তাহে গিয়ে সেটা ব্যালেন্স হয়ে যাবে, মানে আমরা বলছি যে জন্মের পর যে ওজন আর 2 সপ্তাহের বয়সে একই ওজন। আচ্ছা, এরপর থেকে প্রতি সপ্তাহে আমরা ধরে নিই যে কম বেশি 200 গ্রাম করে বাড়তে থাকবে, এইরকম একটা হিসাব আছে। তো কোনো মা যদি দেখে জন্মের সময় যে ওজন ছিল 15 দিন পরে তাই আছে, আসলে সেটাই থাকার কথা, থাকারই কথা, এই 15 দিন বাদ দিয়ে তাকে হিসাব করতে হবে যে এখন আমি প্রতি সপ্তাহে 200 গ্রাম করে বাড়ে কিনা, কিংবা প্রতি মাসে 1 কেজির মতো বাড়ে কিনা। আচ্ছা, বাচ্চাদের একটা ছোট ছোট র্যাশ হয় গায়ে, মাসি পিসি বলে যেটাকে, পুরো শরীর লাল লাল, এবং মায়ের নিয়ে আমরা সবাই জানি হয়, আবার সব মায়েরাই আমরা টেনশন করি, আয় হায় এখন কি হবে। এটা মাসি পিসি বলে আবার অনেকে হামও বলে, হাম বলে, আমাকে অনেক মায়েরা ফোন করে যে আমার বাচ্চা তো হাম হয়েছে এখন আমি কি করব। হ্যাঁ, এটা আসলে হাম হয় না, হাম তো 9 মাসের আগে কখনোই হাম হয় না। আমরা হামের টিকা দিতে বলি কখন, 9 মাস বয়স হলে শিশুকে হামের টিকা দিই, তাহলে তো জন্মের পরে দিতে বলি না, মানে 9 মাসের নিচে কিন্তু হাম হবে না, আমাদের কাপড় চোপড়, আমাদের হাত, হ্যাঁ এগুলো কিছু সিনথেটিক কাপড়, এগুলো থেকে কোনো কোনো কিছু থেকে বাচ্চার অ্যালার্জি যদি হয় তাহলে এই অ্যালার্জি প্রকাশটা হচ্ছে হাম, এটাকে আমরা বলি ইরাইথেমা টক্সিকাম। হ্যাঁ, এটা 2 থেকে 3 দিনের বাচ্চার হয় এবং 2-3 দিন থাকে, তারপর আপনাপনি ভালো হয়ে যায়। বাচ্চাদের হওয়ার পরে আমরা দেখি যে অনেক ধরনের লোশন টোশন বাজারে পাওয়া যায়, এগুলো ব্যবহার করা কি ঠিক নাকি শুধু পানি দিয়ে? আমরা লোশন ব্যবহার করতে বলি না আসলে, ওই যে কিছুদিন আমাদের অভ্যাস আছে যে গ্রামে তেল মাখিয়ে রোদে রাখা হয়, হ্যাঁ এটা আসলে সাইন্টিফিক কোনো বেসিস নাই যে তেল মাখাতে হবে। হ্যাঁ, বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাই যথেষ্ট। ছোটবেলায় হওয়ার পরেই একটু হলুদ হয়ে যায় এবং এটা নিউনেটাল একটা জন্ডিস হয় ওদের, আমরা বলি কি রক্তকণিকা ভাঙে না কি হয় না হয়, এবং আমরা খুব টেনশনে পড়ে যাই এখন কি হবে, আমার বাচ্চার পুরো হলুদ হয়ে জন্ডিস হয়ে গেছে। জন্মের পরে 3 দিন পর থেকে 72 ঘন্টা পর থেকে 70-80% বাচ্চাদেরই জন্ডিস হয়। জি, একটু চোখ হলুদ হয়, একটু শরীরটা হলুদ হয়ে যায়। হ্যাঁ, এটা 4-5 দিন পর্যন্ত একটু ম্যাক্সিমাম হয়, বেশি হয় তারপরে আস্তে আস্তে 7 দিনের পরে আস্তে আস্তে কমে যায়। এই জন্ডিসকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস, মানে স্বাভাবিক জন্ডিস। হ্যাঁ, এটার জন্য শুধুমাত্র একটাই কাজ করা দরকার, সেটা হচ্ছে রোদে দেওয়া। যে বাচ্চার হাতের তালু এবং পায়ের তালু যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে জন্ডিসের মাত্রাটা
অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে লাইটে লাইট দেওয়া থেকে ফটোথেরাপি বলে যে লাইট লাইটের নিচে দিয়ে রাখতে হয়, এটা দিতে হয়। কারণ হচ্ছে জন্ডিসের মাত্রা যদি খুব বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু ওই জন্ডিসটা কিন্তু বাচ্চার ব্রেনকে এফেক্ট করে এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো কিছু প্রতিবন্ধ মানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে বা কিছু নিয়ে হতে পারে, কানে কম শুনতে পারে, এগুলো হয়। কিন্তু কোনো কোনো বাচ্চার জন্মে 24 ঘন্টার মধ্যে কিন্তু জন্ডিস হয়, কারণ এই জন্ডিসটা 5 দিনের মধ্যে দেখা যায় যে 20-25 হয়ে যায় এবং এত বেশি হয়ে যায় 30-30 উঠে যায় যে তখন বাচ্চাকে ব্লাড চেঞ্জ করতে হয়। এটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। তো 24 ঘন্টার মধ্যে যেটা, এটা হচ্ছে যে মায়ের একটা রক্তের গ্রুপের একটা ব্যাপার আছে যে মা যদি আর এইচ নেগেটিভ হয় বা আর এইচ পজিটিভ হয় অথবা মা যদি ও গ্রুপ হয় আর বাচ্চা যদি এ অথবা বি হয় তাহলে এটা ম্যাচ হয় না। হ্যাঁ, এই এই রক্তটা খুব দ্রুত বাচ্চা শরীরে ভেঙে যায়, ভেঙে যাওয়ার জন্য জন্ডিসও বেড়ে যায় এবং এই বাচ্চাগুলো যেটা একটু আগে আমি বলেছি যে বাচ্চার ব্রেনকে এফেক্ট করতে পারে, তার তার সেটাকে এটা প্রতিরোধ করার জন্য আমরা ইভেন ব্লাড চেঞ্জ করতে হয়। কিন্তু এটা তো বাচ্চা যে জন্ডিস হতে পারে আগে থেকে একটু ধারণা করতে পারি, যেমন কম ওজনের বাচ্চার জন্ডিস বেশি দেখা দিতে পারে, কিংবা যারা সময়ের আগেই পৃথিবীতে আসছে তাদের জন্ডিস বেশি দেখা দিতে পারে, কিংবা যে মায়ের ডায়াবেটিস আছে সেই মায়ের বাচ্চার কিন্তু এই জন্ডিসটা বেশি মাত্রায় দেখা দিতে পারে। ম্যাডাম বললেন যে সব বাচ্চারই স্বাভাবিক জন্ডিস 60-70% হয়, আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা হয়েছি গ্রামে, তাহলে গ্রামে কেন নেই? কেউ কেউ বলে যে গ্রামে তো কই আমাদের বাচ্চার জন্ডিস তো হয়নি। আসলে আপনি যেটা বললেন যে ওই 3-4 দিনের দিন দেখা দেয় এবং 10-12 দিন পরে চলে যায়, 10-12 দিন পরের মধ্যে তো আমাদেরকে ঘরের মধ্যে রেখেছিল মা বাবা, মা আমরা, আমার মা তো বের হয়নি, গ্রামের মায়েরাকে তো বের হতে দেয় না, প্রায় 1 মাসের মতো ঘরের মধ্যে রাখে। যে তারা সেই জন্ডিসটা কিন্তু দেখে না, জন্ডিসটা হয় এবং ভালো হয়ে যায় ঘরের মধ্যে থাকতে থাকতেই, বেশিরভাগই ভালো হয়ে যায়। কিন্তু শহরে তো একেবারে সবাই আলোর নিচে দেখছে, পরের দিনই বাচ্চাকে দেখছে, বাচ্চার কেন চোখ হলুদ হলো, বাচ্চার কেন মুখ হলুদ লাগছে। এটা প্রত্যেকবারই কিন্তু পরিকল্পনা থাকতে হবে যে আমার এই বাচ্চার কি হতে পারে আর কি হতে পারে না, ঝুঁকি কতটুকু আছে, কতটুকু আছে। আপনার সাথে আমি আসলে একমত যে জন্ডিস সব বাচ্চাদের হয়, আপনাপনি ভালো হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে সচেতনতা যে যাদের হয়, যাদের মানে জন্ডিসে হয়ে যে প্রবলেমগুলো যে হয় সেটা কিন্তু একজনের হলে কিন্তু তার জন্য 100%, তার জন্য 100%। হ্যাঁ, কিন্তু অনেক বাচ্চা দেখেন, আমরা কিন্তু আমাদের যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমরা কি দেখি যে 7 নম্বর বাচ্চাকে নিয়ে হয়তোবা আমাদের কাছে আসে, আগে 6টা বাচ্চা মারা গেছে, আর এইচ নেগেটিভ পজিটিভ এটা কেউ জানে না, বুঝেও না। হ্যাঁ, তো 7 নম্বর বাচ্চা আমাদের কাছে আসে, সেই বাচ্চাকেও হয়তো অনেক সময় আমরা সেভ করতে পারি না। হ্যাঁ, আর এইচ নেগেটিভ পজিটিভ এটা তো আমরা পরিকল্পনা করে আমি নেগেটিভ দেখে বিয়ে করব এটা তো হয় না, এটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা যদি মা বাবা যদি সজাগ থাকে, সচেতন থাকে যে বাবা পজিটিভ বা মা নেগেটিভ, হ্যাঁ, এই বাচ্চাটা পজিটিভ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা জন্ডিস হবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু যদি সচেতন থাকে যে আগের থেকে যে না জন্ডিস খেয়াল করলো যে জন্ডিস বেশি হয়ে যাচ্ছে কিনা, শরীর হলুদ হয়ে যাচ্ছে, হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে পারে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে একটা সুস্থ নবজাতক পেতে গেলে যে কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে গর্ভকালীন সময়ে মাকে ডাক্তারের কাছে যাওয়া, এন্টিনেটাল চেকআপ। এছাড়া অনেক সময় দেখা যায় যে নবজাতকের চোখ দিয়ে পানি পড়ে, এটা নিয়ে আমরা খুব ভয় পাই, এটা এটা কেন হয়? আমরা যারা মানুষ, যারা আমাদের চোখে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা পানি দিয়েছেন, পানি কিন্তু আমাদের চোখে আছে কিন্তু বোঝা যাচ্ছে না, চোখে পানি আছে, বাইরে থেকে ধুলাবালি এসে চোখের মধ্যে, চোখে যখন পড়ে তখন এই পানিটা পরিষ্কার, এই ধুলাবালি বা ময়লাটাকে নিয়ে পরিষ্কার করে চোখে, এই চোখের কোনা একটা ছিদ্র আছে যেটা দিয়ে পানিটা নাকের ভিতর দিয়ে বের হয়ে চলে যায়, এটাকে আমরা বলি নেত্রনালী। তো কখনো কখনো এই নেত্রনালীটা বন্ধ থাকে, বন্ধ থাকার জন্য পানিটা এখানে জমে যায়, চোখে পানি জমে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে এবং ওখানে ময়লাও জমতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে, আমাদের মা বাবা খুব উদ্বিগ্ন হয়ে যায় যে কেন চোখে পানি, চোখ দিয়ে পানি পড়ে, এটা অনেক বাচ্চাদেরই কিন্তু হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মা বাবাকে বলি যে চোখের কোনায় হাত অবশ্যই সাবান দিয়ে নখ কেটে ছোটো করে নিতে হবে, হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, চোখের কোনায় একটু মেসেজ করতে বলি কারণ মেসেজ করতে করতে নেত্রনালীটা খুলে যায়। এটা 1 বছর পর্যন্ত আমরা কিন্তু এটা কন্টিনিউ করতে বলি, আচ্ছা, এর মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু কোনো কোনো বাচ্চা হয়তো 1 শতকরা 1 ভাগ বাচ্চা হয়তো বা দেখা যায় যে পানি পড়াটা কমে না,
সেই ক্ষেত্রে তখন চোখের ডাক্তারের কাছে আমরা পাঠিয়ে দিই, ওটা একটা ছোট্ট পাতলা তারের মতো তার দিয়ে ওটা নেত্রনালীটাকে খুলে দিতে হয়। এটা চোখের ভিতরের কোনো অপারেশন না, এটা বাইরের অপারেশন। যদি পার্মানেন্ট হয়, পার্মানেন্ট যদি হয়, আদারওয়াইজ ম্যাসেজ করতে করতে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে নানি দাদিরা বাচ্চাদেরকে মাসাজ করেন, রোদে ফেলে হাত পা মোচড় দেন এবং এরকম এরকম ব্যায়াম করেন ক্রস করে, এটা কি বাচ্চাদের জন্য উপকারী? ওরা তো বেশ আনন্দেই থাকে। এটা এটা উপকারীও না অপকারীও না, একটা কিছু ইন্ডিয়াতে কিছু স্টাডি হয়েছে যে এই ম্যাসেজে কিছুটা উপকারিতা আছে, স্টিমুলেট করে বডিটার, বডির মুভমেন্টটাকে স্টিমুলেট করার জন্য, হ্যাঁ, বাচ্চা সুস্থ মানে গঠনটা ঠিক হওয়ার জন্য। আমরা এটাকে রুটিনলি এটাকে মানে স্বাভাবিকভাবে এটাকে আমরা এনকারেজ করি না, কিন্তু কেউ যদি করতে চান, নানি বা দাদি যদি খুশি হন, তাহলে একটু ম্যাসেজ করতে পারেন, একটু তেল মাখিয়ে একটু রোদে রাখলেন, তারা খুশি থাকলেন, কিন্তু এতে করে বাচ্চার কোনো ক্ষতি হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য, এবং আজ আমি নিশ্চিত যে আমার বন্ধুরা অনেক উপকার পেয়েছে এবং তারা লিখে লিখে রেখেছে নিশ্চয়ই যে কি কি করণীয় আমাদের নতুন অনাগত সেই শিশুর জন্য, আমরা কি কি করবো, আমরা কিভাবে প্রিপেয়ার্ড হব সব কিছুর আলোচনা করবার জন্য। আপনাকে সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে কাজলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এখানে যারা আছেন এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমার মতো। আর নিশ্চয়ই লিখে রেখেছো নবজাতকের জন্য তুমি কি কি করবে, কখন কি করবে, এর পরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে লিখে জানাতে ভুলবে না, এবং আমরাও সরাসরি টেলিফোনের মাধ্যমে তোমার উত্তরগুলো তোমাকে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ, বিদায়।